নির্দিষ্ট দিক আছে, সেভাবে আপনাকে বুঝে লাগাইতে হবে। দেখেন এখানে দেখবেন যে কোন দিকে লাগাইতে হবে সঠিকভাবে, এটা হলো জাস্ট এখানে পুশ করলে ঢুকে যাবে, শেষ। এখন এই প্রান্তটা আমরা এখন টেলিভিশনের দিকে লাগাবো, টেলিভিশনের এরকম একটা অপটিক্যাল আউট আমরা এটা হলো লাগাই দেবো। এই লেখা আছে অপটিক্যাল, অনেক টেলিভিশনের নিচে আছে, অনেকগুলো সাইডেও থাকতে পারে। যাই হোক আমরা ওইটা দিক অনুযায়ী লাগাই দেবো, সঠিক দিকে এভাবে দিয়ে জাস্ট পুশ করে দেবো, তাহলে আমাদের কাজ শেষ। এখন আমাদের ইনপুট। আসসালামু আলাইকুম, আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে একটা ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে। এটা হলো অডিও কনভার্টার, এটা ডিজিটাল টু অ্যানালগ অডিও কনভার্টার। বর্তমানে যে আমাদের মার্কেটে টেলিভিশনগুলো আছে, আপডেট টেলিভিশনগুলো, 4K টেলিভিশন এবং ফুল এইচডি টেলিভিশনগুলো আছে, এর ম্যাক্সিমামই আপনার অডিও ইনপুটে 3 mm যে জ্যাকটা আমরা ইউজ করে আসছি এতদিন, বর্তমানে এই জ্যাকটা লাগানোর ইনপুট পোর্ট ম্যাক্সিমাম টেলিভিশনে নাই। এখন আপনার এখন এই আপডেট ভার্সন টেলিভিশন থেকে আপনার ওল্ড ভার্সন সাউন্ড বক্সে কীভাবে বাজাবেন, সেই জন্য আপনার এই প্রয়োজন হবে এই অডিও ডিভাইসটি। এটার নাম হলো ডিজিটাল টু অ্যানালগ অডিও কনভার্টার। আজকে আমরা মূলত এই ভিডিওতে দেখব যে হলো এই ডিভাইসটি কীভাবে সেট আপ করতে হয়। এই সেট আপের কিছু নিয়ম আছে, এটা ইনপুট আছে, আউটপুট আছে, এটা আমরা কীভাবে সেট আপ করবো আজকের এই ভিডিওতে আমরা সেইটা দেখবো। যাই হোক ভিডিওটি শুরু করি। এখানে লেখা আছে দেখেন ইনপুট, ইনপুট যে লেখা আছে ইনপুটের জায়গাতে আমাদের ইনপুটে যে কেবলগুলো লাগবে সেইগুলো হলো কানেকশন করতে হবে। এটা হলো পাওয়ার কেবল, এখানে DC 5 ভোল্ট এই কেবলটা ইন করতে হবে। ইন করার পরে এই দেখেন USB পোর্ট আছে, USB কেবল আছে, এটা টেলিভিশনে যে USB পেন ড্রাইভ পোর্ট লাগানোর জায়গা, সেইখানে আমরা এটা সেট আপ করে দেবো। এরপরে দেখেন আমাদের কাছে একটা অপটিক্যাল ওয়্যার আছে, আমরা ইনপুটে লাগাবো। এটা কিন্তু একটা নির্দিষ্ট দিক আছে, সেভাবে আপনাকে বুঝে লাগাইতে হবে। দেখেন এখানে দেখবেন যে কোন দিকে লাগাইতে হবে সঠিকভাবে, এটা হলো জাস্ট এখানে পুশ করলে ঢুকে যাবে, শেষ। এখন এই প্রান্তটা আমরা এখন টেলিভিশনের দিকে লাগাবো, টেলিভিশনের এরকম একটা অপটিক্যাল আউট আমরা এটা হলো লাগাই দেবো। এই লেখা আছে অপটিক্যাল, অনেক টেলিভিশনের নিচে আছে, অনেকগুলো সাইডেও থাকতে পারে। যাই হোক আমরা ওইটা দিক অনুযায়ী লাগাই দেবো, সঠিক দিকে এভাবে দিয়ে জাস্ট পুশ করে দেবো, তাহলে আমাদের কাজ শেষ। এখন আমাদের ইনপুট কাজগুলো শেষ হয়ে গেছে, এখন আমরা আউটপুটে কানেকশনগুলো দেবো। আউটপুটে আপনি 2:2 দিতে পারবেন, বা মোবাইলে যেটা দিয়ে আপনি গান বাজান 1:2 সেটা দিয়েও লাগাইতে পারবেন। 1:2 লাগানোর জন্য এই পোর্টটাতে ব্যবহার করবেন, আর 2:2 যদি জ্যাক ইউজ করেন তাহলে RL লেখা আছে এটাতে ইউজ করবেন। আপনি রেডে রেড কালার দিবেন এবং হোয়াইটে হোয়াইট কালার দিবেন, এবং অপর দুই প্রান্তে যে আছে দুইটা তার, এটা আমরা এখন সাউন্ড বক্সের প্রান্তে লাগাবো। সাউন্ড বক্সে এটাও আমি রেড রেড কালারের জায়গায় রেড